পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র ক্রিম রায় ছোট থেকেই তার ইচ্ছে নিজের হাতে নানান রকম দেবদেবীর মূর্তি তৈরি করা। কাগজের টুকরো কেটে কেটে তৈরি করে ফেলল দেবী দুর্গার মূর্তি। বর্ধমান জেলায় যে সমস্ত পুজো কমিটি রয়েছে তাদের মধ্যে সেরা মূর্তি যেখানেই হয় সেই দেবী দুর্গার মূর্তিকে ফুটিয়ে তোলে কাগজ কেটে। বাড়িতে বসেই একাদশ শ্রেণীর ছাত্র নানান কাজের সাথে যুক্ত থাকে। মা শ্রাবণী রায় জানান ছোট থেকেই তার এই প্রতিভা রয়েছে, তারা পড়াশোনার সাথে এই কাজে বাধা দেননি বলে জানান। বাবা কৃষ্ণ রায় জানান ছেলেকে নিয়ে যেখানেই দুর্গাপুজো দেখতে যান সেটাই সে বাড়িতে এসে কাগজ কেটে তৈরি করে। আমি 2018 থেকে মানে পুরোপুরি শর্ট আউট করতে পেরেছিলাম যে কেমন করে করা হয়, মানে সব থেকে ভালো লাগবে কেমন করে করলে। আর ট্রাই করতে বললে তো আমি সেই ক্লাস 3-4 থেকেই করছি, মানে আজ থেকে ধরুন 6-7 বছর আগে থেকেই করছি। তা হঠাৎ এরকম একটা ধরনের কাজ কি জন্য এটা বেছে নিলেন? এরকম ধরনের কাজ দেখুন, এত প্রতিমা দেখা হচ্ছে, এত কিছু হচ্ছে, তো মনের মধ্যে আমার ছোটবেলা থেকে মনে হয়েছিল যে কেমন হয় যদি নিজেরও একটা ঠাকুর বানিয়ে স্যারের সাথে যদি খেলা করি, বিসর্জন করি, বা নিজেই মালা বানিয়ে পুজো করি, বা এরকম করি। পুজো মানে পুরোপুরি তো করা হয় না, মানে এমনি সাজাই এরকম। তো সেই কিউরিয়াসিটি থেকেই মানে তো মনে এটাই হয়েছিল যে চলো বানাই। দিয়ে এখান নেট থেকে দেখতাম যে কেমন করে কী করি, কিন্তু কোথাও একটা ভালো রিলায়েবল কোনো আইডিয়াই পাইনি। দিয়ে লাস্ট পর্যন্ত নিজেই মানে ভেবেছিলাম যে এরকম করে করলে সব থেকে ভালো হবে, মানে স্টেবল হবে। আর সেটাই করছি এতদিন ধরে, 2018 থেকেই এটা মানে পুরোপুরি এই আইডিয়াতে চলছি। আচ্ছা বলছি, এটা কী কী জিনিস দিয়ে তৈরি করেছেন? এটা পিছনের স্ট্রাকচারটা হচ্ছে কার্ডবোর্ডের, কারণ কার্ডবোর্ড স্ট্রং তাই একদম দাঁড়িয়ে আছে। আর ঠাকুরটা যেটা দিয়ে বানানো হয়েছে সেইটা দেখবেন বিস্কুটের প্যাকেটের পিছনে ওই ভিতরে কয়েকটা বিস্কুটের প্যাকেটের ভিতরে দেখবেন সাদা প্যাকেট থাকে, তার ভিতরে বিস্কুটটা থাকে। তো সেই প্যাকেটটা আমি দেখলাম যে বেশ খুব শক্ত নয়, খুব নরমও নয়, তো সেইটা দিয়ে আমি বানালাম। প্লাস স্কেচ পেন দিয়ে কালারটা করলেও সেই কালারটা টিকছে, মানে উঠে যাচ্ছে না, দিয়ে সেই জন্য কালারটাও করলাম। আর কালারটা স্কেচ পেন, আর ডেকোরেশনটা কাগজ আর স্কেচ পেন দিয়ে, আর পিছনে এই সবুজ কালারের পর্দাটা হচ্ছে এমনি কাপড়ে। আর চুলগুলো আগে কাগজে বানাতাম, এখন আবার পাটের বানাচ্ছি, মানে পাটের সত্যিকারের চুল আর কি। আর এই মন্দিরটাও কার্ডবোর্ডেরই, আর শুধু ডেকোরেশনটা কাগজ দিয়ে আর স্কেচ পেন দিয়ে। আর ওই চোখ ফোক ওগুলো কালো পেন দিয়ে, কারণ অত ছোট তো স্কেচ পেন দিয়ে হবে না, তাই পেন কালো পেন দিয়ে। আচ্ছা এই যে জিনিসটা বানিয়েছো, তো এটাতে কতটা বাড়ির লোকের সাহায্য পেয়েছো সেখান থেকে? বাড়ির লোকের সাহায্য ছাড়া তো কিছুই হতো না, কারণ আমার দিদা কখনো কখনো বলে যে পড়াশোনা কর। তো আমি তো দিদা তো জানে যে পড়াশোনা করি তাও করি, দিদা কখনো বলে পনেরো দিনকার মানুষ হলে যা হয়। আর মা সাপোর্ট করে, কারণ মা বাবা দুজনেই জানে যে আমি পড়াশোনা ফাঁকি দিয়ে কিছু করি না, আর সেই জন্যই আমাকে এইসব করতে দেয়, কারণ ওরা জানে যে আমার ছোটবেলা থেকেই একটা এই আঁকা রং করা এইগুলো প্রতি একটা শখ আছে। আর সেইটা আমার মনটাও ভালো লাগে, যখন পড়াশোনা থেকে বোর লাগে বা এমনি মন খারাপ থাকে একটু, তখন মনটা ভালো হয়ে যায় এমনি ড্রয়িং করলে বা এমনি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।